বাংলাদেশের ফুটবল নিয়ে আলোচনা তাও সেটা আসলে অ্যাজ ইউজুয়াল যেটা হয় মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনা তার থেকে বেশি মাঠের বাইরের খেলা নিয়ে এবং ইদানিং যা হয়েছে সেটা তো আসলে রিসেন্টলি মাঠের বাইরের সব ঘটনাকে আসলে ছাড়িয়ে গেছে আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করা নতুন জিএসকে হচ্ছেন সেটা নিয়ে খানিকটা ইয়ে ছিল যে একটু প্রশ্ন ছিল যে কে সিদ্ধান্ত হবেন এবং তারপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে সিদ্ধান্ত জানিয়েছে নতুন জেনারেল সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে যিনি 2016 সাল থেকে বাফুফেতে কর্মরত ছিলেন এবং তিনি ছিলেন মূলত প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনের সহকারী ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি কাজ করছিলেন পরে তিনি চিফ প্রোটোকল ম্যানেজার হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন নতুন দায়িত্ব তিনি পেয়েছেন 3 মাস থেকে সর্বোচ্চ 6 মাসের জন্য এরপরে বলা হচ্ছে যে নতুন করে একজন জেনারেল সেক্রেটারি পার্মানেন্টলি নিয়োগ দেবে বাফুফে এক্স্যাক্টলি এই জায়গাটা আসলে হাতে অপশন কি ছিল কারণ এই মুহূর্তে কিন্তু আপনার নতুন করে বাইরে থেকে কাউকে আনা কিন্তু আসলে সম্ভব না কারণ আপনার কন্টিনিউয়াস সবগুলো প্রজেক্ট চলছে কন্টিনিউয়াসলি অনেকগুলো কাজ চলছে ইনফ্যাক্ট কাজী সালাউদ্দিন এবং সালাম মুর্শেদি তারাও কিন্তু আসলে কথা বলেছে নতুন জিএস এর দায়িত্বটা আসলে কি হচ্ছে খানিকটা সেটা নিয়েও নতুন জিএস এর প্রথম চ্যালেঞ্জ যেটা আবু নাঈম সোহাগের এগেইনস্টে কিছু তদন্ত হবে সেই তদন্তের প্রধানও কিন্তু তিনি কাজী মোহাম্মদ সালাউদ্দিন তার কথাটি আসলে শুনে আসি একটা কমিটি করেছি স্পেশাল কমিটি যেটা যা জিনিসগুলো হয়েছে এটা তদন্ত করার জন্য 7 জনের কমিটি করেছে একটা প্লাস আমাদের একটা ইন্টারনাল কমিটি আছে অডিট ইন্টারনাল কমিটি আছে এই দুটো মিলে নেক্সট 30 ডেজের মধ্যে কমপ্লিট রিপোর্ট দিবে হোয়াট হ্যাপেন অ্যান্ড ওয়াই ইট হ্যাপেন সাধারণ সম্পাদক 2 বছরের জন্য ব্যান্ড হওয়ার কারণে এবং পরবর্তীতে তাকে আমাদের ওই কমিটি এই ফেডারেশনে আর সে যেন অংশগ্রহণ করতে না পারে কাজ না করতে সে ব্যাপারে একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার মানে তিনি যাতে আর যাতে না থাকেন সেরকম একটা কথা শোনা যাচ্ছে অথচ 2 দিন আগে কাজী সালাউদ্দিন তিনি একটু সংশয় প্রকাশ করেছিলেন যে ফিফার এই তদন্ত ঠিক আছে কিনা ফিফা দিয়েছে যে ফিফার জেনারেল সেক্রেটারির সাথেও তিনি আসলে কথা বলবেন তারপরে আবার পুরোপুরি ভোল পাল্টে যাওয়া দুই বছর দিয়েছে ফিফা আর বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেটা এতদিন করে ডিনাই করে আসছিল সেটা এখন আজীবনের জন্য তার নিচে থাকা দেওয়া হয়েছে এই সব প্রশ্নের জবাব আসলে বা সমাধান কি সেটা মেলানো আসলে কোনোভাবেই সম্ভব হয় না শেষ পর্যন্ত তানজিম ভাই সম্ভবত আমাদের সঙ্গে আরও একবার আছেন এবং তিনি সম্ভবত এবার আমরা তার কথা শুনতে পাব বলছিলাম প্রেস কনফারেন্সের কথা সেখান থেকে যে প্রশ্নগুলোর জবাব আমরা খুঁজছিলাম তা কতটুকু পাওয়া গেছে সাংবাদিকরা তো আসলে অনেক প্রশ্ন করেছেন নানান এক একজন নানানভাবে এক এক প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছেন তবে আমার কাছে মনে হয়েছিল যে গতকালকে যে বাউফেশন কাজী সালাউদ্দিন সিনহা সহ আব্দুল সালাম মুর্শেদি তারা আসলে বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তো আমার কাছে একটা বিষয় মনে হয়েছে যে আমরা যে প্রশ্নের উত্তরগুলো আসলে সঠিকভাবে টু দ্য পয়েন্টে যেটা চেয়েছিলাম সেটা হয়তো শতভাগ আমরা পাইনি তবে একটা বিষয় ক্লিয়ার সেটা হলো যে তারা পরিষ্কার বলে দিয়েছেন যে কাণ্ডে আজকে ফুটবল টালমাটাল আবু নাঈম সোহাগ কাণ্ডে তো সেই ঘটনাগুলো ভবিষ্যতে তারা কোনো পুনরাবৃত্তি হতে দেবেন না এই পরিষ্কার মেসেজটা তারা গতকালকে দিয়ে দিয়েছেন এবং এটা সেটা কীভাবে সেটা তারা 10 সদস্যের একটা তদন্ত কমিটি হয়েছে সেই কমিটিতে বাবুফের 4 সহসভাপতি এবং বাবুফের যারা নির্বাহী কমিটির সদস্য তারা আছেন তারা আগামী 30 দিনের মধ্যে তদন্ত করে একটা রিপোর্ট দেবেন সেই রিপোর্টের উপর বেসিস করে কেন ওই ঘটনাটা ঘটলো এর সঙ্গে আরও কেউ আছে কি না পুঙ্খানুপুঙ্খ যে বিষয়গুলো সেটা তারা বেরিয়ে এসে যদি বের করতে পারেন তাহলে সেটা তারা সমস্যার সমাধান করবেন বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তো আমরা আসলে তাদের কাছ থেকে এই মেসেজটা আসলে তাৎক্ষণিকভাবে পেয়েছি তানজিম ভাই কালকে আসলে আমরা দেখলাম যে আব্দুল সালাম মুর্শিদি তিনি আসলে ডিরেক্টলি বলেছেন এটা আসলে দুর্নীতি নয় এটা জালিয়াতি এবং এটার সাথে ফুটবল ফেডারেশনের অন্য কোনো কর্মকর্তার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই এবং খোঁজার আসলে কোনো চেষ্টা করেও কোনো লাভ হবে না ইনফ্যাক্ট প্রশ্নটা হয়তো বা ছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং আব্দুল সালাম মুর্শিদি তাদেরকে যদি আসলে ফাঁসিয়ে দেওয়া হয় বা তাদের নামও আসলে ইনফ্যাক্ট যদি চলে আসে সেটাই তবে আমার প্রশ্নটা হচ্ছে এই আবু নাঈম সোহাগ তিনি চলে যাওয়ার পর লম্বা একটা সময় আসলে তিনি দায়িত্বটা পালন করছেন অলমোস্ট 10-11 বছরের মতো তিনি দায়িত্ব পালন করছেন নতুন আসলে যে এই জেনারেল সেক্রেটারিকে আনা হয়েছে ইনফ্যাক্ট বলা হচ্ছে সর্বনিম্ন 3 মাস সর্বোচ্চ 6 মাস এই পর্যন্ত হয়তো বা 6 মাসের মধ্যে হয়তো খুঁজে নেওয়া হবে তার জন্য আসলে কতটুকু চ্যালেঞ্জিং এক তো এই তদন্ত কাজ করতে হবে 30 দিনের মধ্যে এটা জমা দিতে হবে প্লাস হচ্ছে ওভারঅল ফুটবলের নানা ধরনের কার্যক্রম তো রয়েছে এটা তো আসলে চ্যালেঞ্জিং একটা বিষয় কারণ এটা তো আপনারা জানেন আমার মনে হয় সবাই এর মধ্যে জেনে গেছেন যে বাবুফের সাধারণ সম্পাদক পদটা আসলে
খুব ভাইটাল একটা পদ, প্রধান নির্বাহী একটা পদ, যিনি ওই চেয়ারে বসে ফুটবলটা আসলে সঠিকভাবে পরিচালনা করবেন। নির্বাহী কমিটি যে সিদ্ধান্তগুলো নেবেন উনি তার টেবিল থেকে সুন্দর করে সেটা সুপারভিশন করবেন। তো এইটা এখন যিনি এসছেন অ্যাক্টিং জেনারেল সেক্রেটারি, উনি তো আপনারা তার পরিচয় দিয়ে দিয়েছেন এবং পাঠক বা যারা ভিউয়ার যারা দেখছেন তারাও জেনে গেছেন যে তার আসলে আগে ডেজিগনেশনটা আসলে কী ছিল। তো এই জায়গায় থেকে আমার মনে হয় যে মিস্টার তুষারের চ্যালেঞ্জটা অনেক অনেক বেশি, কারণ একে তো উনি খুব গরম হট সিটে বসছেন, যে সিট থেকে এই দিন কয়েক আগে জেনারেল যে এক যুগ ধরে কাজ করা জেনারেল সেক্রেটারি 2 বছরের জন্য সাসপেন্ড হয়েছেন। তো এই জায়গায় আমার কাছে মনে হয়েছে মিস্টার তুষারের আপনার অনেক কিছু দেখার আছে, অনেক কিছু বোঝার আছে এবং অনেক কিছু সামনের দিকে এগিয়ে নেওয়ার তার সুযোগ রয়েছে। কারণ একটা সময় একটা ব্যাপার আমার কাছে মনে হয় যে অনেক সময় মানুষ পদ না পেলে বোঝা যায় না যে তার মধ্যে কী কোয়ালিটি আছে, কে কতটুকু এগিয়ে যেতে পারবে। তো এই জায়গায় যেমন তার সূত্র এই কথা সূত্র ধরে একটু বলতে চাই যে আবুনেম সব কিন্তু সরাসরি বাফুফের সাধারণ সম্পাদক হন, উনি 2005 সালে কম্পিটিশন ম্যানেজার ছিলেন, 2011 সালে আল মুসাব্বির সাদিক যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথম সাধারণ সম্পাদক, যিনি একজন প্রতিষ্ঠাতা ক্রীড়া সাংবাদিক ছিলেন, ওনার অকাল মৃত্যুর পরে কিন্তু ওই জায়গায় ভারপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই ভারপ্রাপ্ত থেকে কিন্তু উনি ফুল সুইংয়ে আপনার 2023 সাল পর্যন্ত আপনার সাধারণ সম্পাদক বীরদর্পে কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেখানে তার অনেক ত্রুটি ছিল, সে ত্রুটির কারণেই কিন্তু আজকে তার এই পরিণতি। চিত্র তো এখান থেকে তো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যারা ইসি কমিটির মেম্বার তারা এইসব ব্যাপারগুলো খুব একটা মানে এগুলোকে তারা মোটেই আমলে নিতে চান না এই সেন্সে বলছি যে তারা নিজেদের ওপরে দায়টা নিতে চান না। তার মানে এই পদে যিনি আসছেন তাকে সবসময় ওই ব্যাপারে সতর্ক থাকতে হবে যে তিনি তাকে তার কাজটা তার মতো করেই করতে হবে। তিনি যদি কোথাও ভুল করেন, যদি সেটা ইসি মেম্বাররাও না দেখেন, ফিফা তার চোখে সেটা এড়াবে না। আপনার এই কথাগুলোর মধ্যে একটা প্রশ্ন আমরা কিন্তু গতকালকে সরাসরি করেই ফেলেছিলেন কাজী সালাউদ্দিনের কাছে, আসলে যে আপনি বাফুফের সভাপতি হিসেবে দায়টা আপনার কিনা বা আপনার বোর্ডের কিনা বা আপনারা এটা আসলে পুঙ্খানুপুঙ্খ দেখেছেন কিনা, ঠিক এই জাতীয় একটা কোশ্চেন ছিল। উনি সরাসরি বলে দিয়েছেন যে আমি তো একজন ক্লার্কের মতো করে প্রতি লাইন কিংবা প্রতিটা ফাইল বা প্রতিটা বিষয় আমি দেখতে পারবো না। তো এই জায়গায় মিস্টার তুষার আমার মানুষের মনে হয় যে উনি জেনে বুঝে এই দায়িত্বটা কিন্তু নিয়েছেন, কারণ ওনাকে জিজ্ঞেস আমরা যতটুকু শুনতে পেয়েছিলাম যে ওনাকে জিজ্ঞেস করে ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো সালাম মুর্শিদি সাহেব আরেকটা লাইন বলেছিলেন, একটা সম্পর্ক হিসেবে আমি বলতে চাই, আপনার আগের যেসব ভুল ছিল বা আগের কোনো কিছুরই পুনরাবৃত্তি হবে না, উনি বারবার করে এই কথাটাই বলেছেন। TSports.com